হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বাড়িতে এগ মায়োনেজ বানিয়ে দেখাবো, আর সেই মায়োনেজ দিয়ে ভেজ মায়ো স্যান্ডউইচও বানিয়ে দেখাবো। খুবই সহজ রেসিপি, একদম ঝটপট তৈরি হয়ে যায়। যখনই আপনার বানাতে হবে, সঙ্গে সঙ্গে যদি আপনি মায়োনেজ বানিয়ে নেন তাহলেও কোনো সমস্যা নেই। চলুন তাহলে রেসিপি দেখে নিই। একটা মিক্সার নিয়েছি, মিক্সার জার নিয়েছি ছোটো একটা। একটা ডিমের মায়োনেজ বানিয়ে দেখাবো, তো আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যদি বেশি বানাতে চান তাহলে সেই হিসাবে বাকি সমস্ত জিনিসও বেশি করে নেবেন, রেশিও যেরকম করে বলছি সেই হিসাবে। তো ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার স্বাদের জন্য নেব আমি কিছু রসুন। তো এখানে আমি 4-5 কলির মতো রসুন নিচ্ছি, 6-7টা কালো গোলমরিচ নিচ্ছি, সাদা গোলমরিচও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 1/2 টিস্পুন লবণ নিচ্ছি, এই সমস্ত পরিমাণ কিন্তু একটা ডিমের জন্য। আর নিচ্ছি আমি 1/2 টিস্পুন চিনি, 1 টিস্পুন ভরে নিলেও চলবে, আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তাই আমি 1/2 টিস্পুন নিচ্ছি। আর নিচ্ছি আমি 1 টেবিল স্পুন ভিনেগার, লেবুর রস নিতে পারেন, লেবুর রস নিলে 1 টিস্পুন নেবেন। তো এবার আমাদের লাগবে তেল, আমি এখানে নিচ্ছি সাদা তেল মানে রিফাইন্ড তেল। 1 কাপ তেল নিয়েছি আমি, একটা ডিমের জন্য 1 কাপ তেল যথেষ্ট, এর থেকে বেশি দিলে কিন্তু ফেটে যেতে পারে। তো আমি 1 কাপের থেকে একটু কম ব্যবহার করব। তো এখানে আমি মোটামুটি 1/3 কাপের মতো দিয়ে দিলাম তেল, আমি 3 ভাগে দেব 1 কাপ তেল। তো এবার আমাদের মিক্সারটা ঘুরিয়ে নিতে হবে, মোটামুটি 25 থেকে 30 সেকেন্ডের মতো মিক্সার আমাদের ঘোরাতে হবে। এক একবার তেল দেওয়ার পরে এরকম 25 থেকে 30 সেকেন্ড করে আমরা মিক্সারটা ঘুরিয়ে নেব। একেবারে ফোটা ফোটা তেল দিতে হবে, নইলে আপনার মায়োনেজ হবে না, খারাপ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। দেখুন, এখানে যদি আপনি রসুন আর কালো গোলমরিচটা দিয়ে আপনি এই মায়োনেজটা বানান তাহলে আপনার মায়োনেজ কখনোই ফাটবে না, কখনোই খারাপ হবে না। ওপর থেকে একটু নোংরা হয়ে গেছিলো, একটু মুছে নিলাম। আর টোটাল মিলিয়ে আমরা 25 থেকে 30 সেকেন্ডের জন্য বিট করব। প্রথমবারে আমি কাট করছি না, একবারেই করছি, যাতে আপনি বুঝতে পারেন যে কতটা সময় আমি মিক্সারটা ঘোরালাম। এর পরের বার থেকে আমি কাট করে দেব। দেখুন, এবার কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি আর বিট করার দরকার নেই। এবার আমি সেকেন্ড পার্ট দিচ্ছি, এটা আরও আমি 1/3 কাপের মতো দিলাম তেল। এবার আবারও আমরা 25 থেকে 30 সেকেন্ডের জন্য মিক্সারটা ঘোরাবো। এবার আমি ভিডিওকে কাট করছি, তো অতটা সময় দেখানোর কোনো দরকার নেই। তাই দেখুন, এবার হয়ে গেছে সেকেন্ড পার্ট, এবার আমরা 3rd পার্ট দিয়ে দেব। আপনি চাইলে পুরো তেলটা দিয়ে দিন, আমি একটুখানি রেখে দিচ্ছি, একটু কম দিচ্ছি আর কি, এটুকু আমি ইউজ করব না। তো আবার আমরা ঢাকনা লাগিয়ে 25 থেকে 30 সেকেন্ডের জন্য বিট করে নেব, তাহলে আমাদের মায়োনেজ কিন্তু একদম তৈরি হয়ে যাবে। মায়োনেজ বানানো একদমই ঝামেলার কিছু না, আমি এরকম অল্প অল্প বানিয়ে 2 দিনের মধ্যে শেষ করে নিই, যখন খেতে হবে। এমনিতে রোজ রোজ তো খাই না, খুব একটা হেলদি তো নয়, কতটা তেল যায়। তো এই জন্য মাঝে মাঝে স্বাদের পরিবর্তন করার জন্য ঠিক আছে, চলে। তো দেখুন বন্ধুরা, একেবারে থিক এবং পারফেক্ট মায়োনেজ তৈরি হয়ে গেছে। আপনি চামচে তুলেছি তো দেখতেই পাচ্ছেন যে কতটা থিক হয়েছে। এবার চলুন তাহলে নামিয়ে নিই, একটা বাউলে নিয়ে নেব। এই মায়োনেজটা আপনি ফ্রিজের বাইরে মোটামুটি 2 দিন ধরে রেখে খেতে পারবেন, খারাপ হবে না। আর ফ্রিজের মধ্যে মোটামুটি 1 মাস পর্যন্ত, মাসভর আপনি রেখে খেতে পারবেন, খারাপ হবে না। এই দেখুন, এবার আমি একটা বাউলে নিয়ে নেব, নামিয়ে নেব। এই বাটিটার ঢাকনা আছে তাই আমি এই বাটিটা নিলাম, একটু ঢাকনা লাগিয়ে আমি 2 দিন রাখতে পারবো। তো এখন আর বাইরে থেকে মায়োনেজ কেনার ঝামেলা থাকলো না আপনার, বাড়িতেই যখন খেতে হবে বানিয়ে এরকম করে ঝটপট খেতে পারেন। তো এই মায়োনেজটা ব্যবহার করে আমি এখন আপনাকে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। একটা মিক্সিং বাউল নিয়েছি, আর এবার আমি দিয়ে দেব কিছু কাটা পেঁয়াজ। আমি কিছু সবজি নেব, যে কোনো ধরনের সবজি, যেটা আপনি কাঁচা খেতে পছন্দ করেন সেটা আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছু কাটা শসা নিয়ে নেব, এটা কাকড়ি, অ্যাকচুয়ালি সাদা রঙের হয়, সবুজ রঙের নয়। তো এটা শশার মতোই, মানে একই জাতের কিন্তু কালারটা আলাদা, আমাদের এখানে সবুজ শশাটা পাওয়া যায় না। তাই কাটা টমেটো নিচ্ছি আমি, টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি, জল জল হয় এই জন্য। আমি এখন অল্প একটুই বানাবো ক্যামেরার সামনে, আর বাকিটা আমি পরে ক্যামেরার পেছনে বানিয়ে নেব। তো এখন আমি নিচ্ছি কিছু কেটে রাখা গাজর,
কিছু আমি কাঁচা লঙ্কা নেব স্বাদের জন্য, নিজের হিসাবে নিয়ে নেবেন। আর কিছু নেব আমি ফ্রেশ ধনে পাতা কুচি করে রাখা, নেব আমি একটুখানি রেড চিলি ফ্লেক্স, এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আর এর সাথে সাথে আপনি অরিগ্যানোও নিতে পারেন। নিচ্ছি আমি হাফ টি স্পুন চাট মশালা। আর এবার আমরা নেব মায়োনেজ, এটা আমি এইমাত্র বানিয়েছি, দেখেইছেন আপনি তো। এখান থেকে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো, যতটা লাগে ততটা আমি দিয়ে মেশাবো। যতটা ক্রিমি চান সেই হিসেবে আপনি মায়োনেজটা ব্যবহার করবেন। খুব বেশি ইউজ না করাই ভালো, কারণ খুব একটা হেলদি জিনিস নয় আর রোজ রোজ খাওয়ার যোগ্য তো একেবারেই নয়, মাঝে মধ্যে খান তাহলেই ঠিক আছে। তো আমার এখানে মিক্সচারটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের লাগবে ব্রেড, এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি দেখেছেন তো, এখানে আমি দুটো ব্রেড নিয়েছি। এবার স্যান্ডউইচগুলোকে খুব আরও বেশি টেস্টি করার জন্য আমার এখানে আছে একটুখানি চাটনি, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, চাটের জন্য বানিয়েছিলাম আমি। আর এর রেসিপিটা আমি ওপরে আই বাটনে শেয়ার করেছি, পাকা তেঁতুলের এবং কাঁচা তেঁতুলের দুটোই শেয়ার করেছি। তো এখানে আমি ব্রেডের ওপরে তেঁতুলের চাটনিটা লাগিয়ে দিচ্ছি। আপনি চাইলে টমেটো সস বা সবুজ চাটনি, যেটা হরি চাটনি বলে, ধনিয়া পুদিনার চাটনি, ওটা লাগাতে পারেন, বা কোনো জ্যাম জেলি যা কিছু হোক লাগাতে পারেন। আপনার যেটা পছন্দ বা যেটা হাতের কাছে আছে লাগিয়ে দিন, কোনো অসুবিধা নেই। যদি নাও লাগান তাতেও চলে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দুটো ব্রেডেই তেঁতুলের চাটনিটা লাগিয়ে দিচ্ছি। চাটনি লাগানো হয়ে গেছে। এবার আমরা একটা ব্রেডের ওপরে যেই সবজির মিক্সচারটা বানিয়ে রেখেছি, ভেজ মায়ো মিক্সচার, এখান থেকে অল্প অল্প করে দিয়ে ভালো করে ছড়িয়ে সাজিয়ে দেব। কতটা মোটা চান সেটা আপনার ওপর ডিপেন্ড করে, যতটা মোটা চান সেই হিসেবে সাজিয়ে দিন। তো এরকম করে পুরো ব্রেডের ওপরে সুন্দর করে আমি ছড়িয়ে দেব, তারপরে অন্য ব্রেডটা দিয়ে ঢেকে দেব। দেখুন হয়ে গেছে। এবার আমি অন্য ব্রেডটা দিয়ে উল্টো করে ঢেকে দেব। তো আমাদের প্রথম স্যান্ডউইচ কিন্তু ভাজার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। তো এই প্রসেসে আমি বাকি আরেকটা স্যান্ডউইচ বানিয়ে নেব, আর বাকিগুলো আমি পরে বানাবো ক্যামেরার পেছনে। এখন আমি দুটো আপনাকে বানিয়ে দেখাচ্ছি। এবার চলুন ভেজে নেওয়ার জন্য যাওয়া যাক। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান রেখেছি অন্যদিকে, এই দেখুন একটা ফ্রাই প্যান রেখেছি, একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার প্যানটা যখন মিডিয়াম গরম হবে তখন আমরা প্যানের ওপরে স্যান্ডউইচটা রেখে দেব। মিডিয়াম হিটে ভাজবো যাতে নিচের সাইডটা সুন্দর ক্রিসপি হয়। বেশি হিট করলে পুড়ে যাবে ঝট করে, কিন্তু ক্রিসপি হবে না, এই জন্য মিডিয়াম হিটে ভাজবো। নিচের সাইডটা ক্রিসপি হয়ে গেছে, এবার আমি পাল্টে দিচ্ছি। তো পাল্টে দিলাম আমি, এবার অন্য সাইডটাও সুন্দর করে ক্রিসপি করে ভেজে নিয়ে তুলে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর ক্রিসপি স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি বাকি স্যান্ডউইচটাও ভেজে নিচ্ছি। এটাও তৈরি হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ। এরকমও খেতে পারেন বা চাইলে কেটে খেতে পারেন, মানে যেরকম বাজারে কাটা পাওয়া যায় তিন কোণা। তো আমি একটু মাঝখান থেকে আপনাকে দেখাতে চাই, তাই কাটছি আর কি। দেখলেন তো বন্ধুরা কতটা ঝটপট তৈরি হয়ে যায়, মায়োনেজও একদম ঝটপট 5 মিনিটে, আর স্যান্ডউইচও একদম ঝটপট 5 মিনিটে। খুব বেশি টাইম একেবারেই লাগে না। আর তার উপরে একবার মায়োনেজ বানিয়ে আপনি স্টোর করেও রাখতে পারেন অনেক দিনের জন্য। এই দেখুন মাঝের অংশটা এরকম দেখা যাচ্ছে, খেতে ভীষণ টেস্টি। অবশ্যই রেসিপি ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওকে একটা লাইক করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, আর বেল আইকনকে অবশ্যই অলে প্রেস করবেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।